বিরতির পর ফিরে এলাম। ট্রাম্প কার্ড নিয়ে, সত্যি ট্রাম্প কার্ড কিন্তু ফেলেছেন বলেই মনে হচ্ছে, এরকম যুক্তির এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি একটু রাজাগোপালদার কাছে আসবো। রাজাগোপালদার, সত্যি একটা অদ্ভুত পরিস্থিতি। একদিকে করোনা ভাইরাসের জায়গা চীনের একটা বিপর্যয়কর পরিস্থিতি, এবং সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে এসে কিন্তু বেশ কতগুলো জায়গায় কিন্তু হাসিল করার চেষ্টা করলেন, অনেকটা সফল। কারণ নিজেই বলছেন ভেরি প্রোডাক্টিভ, কিন্তু আখিরে তার ট্রাম্পের কতটা লাভ হবে সেই দেশের নির্বাচনে, সেটা যেমন আমাদের কৌতূহল থাকবে। কিন্তু এই মুহূর্তে ভারতের কি সত্যি উইন উইন সিচুয়েশনস কি আদৌ হলো? দেখুন, মানে প্রথম যেটা বলবো যে এই ধরনের মানে সফরে আমরা যদি ভাবি যে রাতারাতি কিছু ঘটবে, তা কিন্তু ঘটে না। সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। এই ধরনের সাক্ষাৎ, এই ধরনের যে দেশে আসাটা, সেটা ওটা অনেকটাই সৌজন্য থাকে, সেটাই ঘটেছে। এবং একই সৌজন্য ছাড়াও যদি আমাকে বলতে বলেন, তাহলে দেখুন দুটো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ, অত্যন্ত শক্তিধর দেশ আমেরিকা, ভারতও শক্তিশালী হচ্ছে, দুটো দেশের রাষ্ট্রপ্রধান একত্র মিলিত হচ্ছে, যৌথ বিবৃতি শক্তিশালী হচ্ছে, মানে ধরুন ভারত তাহলে কি এখনো ডেভেলপিং স্টেজেই আছে? না, ডেভেলপ, ওই 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 প্রশ্ন আমি ঢুকতেই চাই। ডেভেলপিং, অফকোর্স ডেভেলপিং। এখনও যদি আপনাদের যদি ওয়ার্ল্ড ব্যাঙ্কের এ যদি দেখেন, এখনও আমাদেরকে ভারতবর্ষকে বলা হচ্ছে যে মিডল ইনকাম কান্ট্রিজ, লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ। তার তো একটা ডেফিনেশন আছে, $1,025, তার একটা ডেফিনেশন তারা দিয়েছে, ইউনাইটেড নেশনসেরও ডেফিনেশনস আছে। সুতরাং আমাদেরকে ডেভেলপ কান্ট্রিজ GSP থেকে সরানোর জন্যই ওরা আমাদেরকে জেনারেল সিস্টেম বা প্রেফারেন্স থেকে ভারতবর্ষ যাতে এটা সুবিধাটা না পায়, তাই জন্যই বলা হচ্ছে আমরা ডেভেলপিং কান্ট্রিজ নই, কিন্তু ডেভেলপড হয়ে গেছি। ভারত কিন্তু এখনো উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ? যদি উন্নয়নশীল দেশ, কিন্তু তার রিফ্লেকশন, তার সমস্ত দেশ এবং তার বাজেটারি রিফ্লেকশনে যদি দেখি উন্নত দেশের মতো সে করার চেষ্টা করছে, তাহলে তো ডেফিনেটলি ভারতবাসী হিসেবে আমাদের একটা বিরাট চাপের সামনে দাঁড়াতে হবে। না দেখুন, মানে ডেভেলপ নেশনে হলে অনেক কিছু দান খয়রাতি পাবো না, উল্টে মানে অন্য দেশকে দিতে হবে। দেখুন, ওই 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 দান দয়া এইগুলো ভুলে যেতে হবে। এইগুলো দিয়ে কোনো কান্ট্রি কোনোদিন এগোয়নি, এবং এই যদি আমি অপরের সাহায্য নিয়ে, দান নিয়ে আমি এগোবো, এই যদি স্বপ্ন হয়, আপনি চিরকালই ডেভেলপ, আন্ডার ডেভেলপ থেকে যাবেন। লিস্ট ডেভেলপ কান্ট্রিজ যেটা ইউনাইটেড নেশনস তৈরি করছে, সেইখানেই আপনাকে থাকতে হবে। আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আমি এগোতে চাই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ধরুন যে যেটা আমি প্রথমে বলার চেষ্টা করলাম, ভারতকে একই মর্যাদায় রাখার চেষ্টা চলছে, এটাই বোঝা যাচ্ছে আমাদের গুরুত্ব কতটা বলে। উনি বলছেন যে টাফ নেগোশিয়েটর, উনি পরিষ্কার বলছেন। জিজ্ঞেস করবো, আমি আসছি, দেখুন আমি জব দিয়ে এটা বলেনি, আমি আসলে কথা বলছি, কারণ এটার মধ্যেই সমানভাবে রাখার কথা হচ্ছে, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক ভারতবর্ষে এসে আগে বলেননি টেরোরিজমের কথা বলেছেন, এখানে স্পেসিফিকভাবে বলছে ইসলামিক টেরোরিজম, এবং এটা কিন্তু পক্ষান্তরে কিন্তু একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য বলছে। এক দু নম্বর কথা হচ্ছে, আপনি দেখুন আজকে রিপাবলিকানের অবস্থা কিন্তু খুব ভালো নয় আমেরিকাতে, কীরকম উইন উইন, মানে দুজন দুজনকে মানে সমর্থন করছে। 500 পয়েন্ট ডাও জোন্স পড়ে গেছে গতকাল, যেদিনকে চায়না ডিক্লেয়ার করেছে যে তাদের এই সমস্যাটা, করোনা ভাইরাসের সমস্যাটার জন্য। এখানে এসে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বার্নি স্যান্ডার্সের বিরোধিতা করা, নেভাডাতে প্রাইমারি ডেমোক্রেটিক ইলেকশনে মানে প্রেসিডেন্ট ইলেকশনে যিনি জেতা, এটাতে কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ওকে, এবং এই এইটাই কপালেই চিন্তার ভাঁজ, এবং তার সঙ্গে এই ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে লড়াই, সেটা মোদির পাশে দাঁড়িয়ে বলা, সেটা কিন্তু এটা কিন্তু মানে একটা উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের বক্তব্য রাষ্ট্রনায়কের কাছে আশা করা যায়? ভারতবর্ষের মতো দেশ, যে দেশের কিছু যায় আসে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 9/11 যা ঘটে গেছে সেটা ব্যাপারটা হচ্ছে যে ইসলাম শব্দটা উনি ব্যবহার না করলে ভালো হতো, কিন্তু ইসলামিক টেরোরিজম শব্দটা কিন্তু অত্যন্ত প্রচলিত টার্ম। এটা আমেরিকার ইলেকশন আসছে, 9/11 এর স্মৃতি এখনো সজাগ আছে, 9/11 এর স্মৃতি সজাগ আসে, এবং 9/11 কারা করেছে আজকাল
সারা পৃথিবী জানে। সুতরাং আবার অন্য রিপোর্ট আছে, না না হ্যাঁ সে আপনার রিপোর্ট থাকুক ভালো, আপনি সেটা পাঠান না বলছেন ট্রাম্পকে, আপনি পাঠান কি, আমি তো কেন এখানে বসে আছেন কেন এখানে, পাঠান আপনি নয়। ওকে ওকে বলছি আপনি যেটা ব্যাপারটা হচ্ছে যে আমি আমার বক্তব্যটা বলার চেষ্টা করছি সেটা আপনি দেখুন, ব্যাপারটা খুব সহজ, ব্যাপারটা হচ্ছে ইসলামিক টেরোরিজম শব্দটা উনি যদি ব্যবহার না করতেন আমরা হচ্ছি যে বহু ধর্ম বহু মতের একটা মেয়ে সেখানে আমাদের হয়তো অনেকেরই ভালো লাগতো, আপনার যেমন ভালো লাগতো আমারও খারাপ লাগতো, ভুলে গেছেন সরমতী আশ্রমে কিন্তু ওখানে মনে রেখেছেন মোদীকে, কি বলবো না না এখন মোদীকে জন্য না, এটা দেখুন মোদীকে মোদীর এখন কোনো ইলেকশন নেই, সবরমতী আশ্রমে গিয়ে ভিজিটার্স বুকে লিখছেন মোদীর নাম, কি অদ্ভুত ব্যাপার এটা তো, আজকে অপমান সকলের কাছে। আমি কি চাইছেন আমাকে বলুন, আমাকে কি বলতে চাইছেন, যেটা উদ্দেশ্য প্রণোদিত একটা ভিজিট ছিল কিনা রাজনৈতিক। ওকে তুমি তোমার বক্তব্যটা বলেছো আমরা শুনি, না সেটা আপনি আপনার বক্তব্যটা বলেছেন, প্রশ্নটা তো রঞ্জনি করছেন তাকে আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে ওনার যদি মোদীকে হেল্প করার উদ্দেশ্য থাকে দিস ইজ রং টাইম, ভারতবর্ষে এখন কোনো নির্বাচন নেই, বিহারের ইলেকশন আছে তার জন্য এসব করার কোনো প্রয়োজন, আমেরিকায় নির্বাচনটা, আমেরিকায় নির্বাচনটা আছে, ভারতবর্ষে এই মুহূর্তে বড় কোনো নির্বাচন নেই, সুতরাং উনি শব্দগুলো যেগুলো ব্যবহার করছেন ওনার স্বার্থেই ব্যবহার করছে, সুতরাং আমেরিকাতে যে শব্দগুলো এইটা এই নয় খালি ভারতবর্ষের মানুষ সেটা দেখছে, এইটা কিন্তু উনি উনি ভারতবর্ষে এসেছেন 100,000 মানুষের সামনে বক্তৃতা করছেন, সেটা কিন্তু আমেরিকায় ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, সে দেশের মানুষ দেখছে, এবং এই ধরনের শব্দ উনি ডেলিবারেটলি ব্যবহার করছেন সেখানকার যে অডিয়েন্স আছে তাকে সন্তুষ্ট করা, কেননা 9/11 যে অবস্থা ঘটে গেছে তার স্মৃতি কিন্তু কে উনি উচকে দিতে হয়তো চাইছে, এটা হতে পারে, আমি সেই বিতর্কে ঢুকতে চাইছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে টেরোরিজম যেটা রয়েছে যদি কোনো ধর্ম সেটাকে যদি ব্যবহার করে থাকে, এখন তো অন্য ধর্মের লোক হয়তো করছে, সেভাবে কিন্তু টেরোরিজম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যেভাবে ইসলামিক টেরোরিজমের ব্যাপারটা আইসিস থেকে শুরু করে তালিবানিজম থেকে শুরু করে নানানভাবে যেভাবে প্রকট পাচ্ছে, সেটা একটা ভারতবর্ষের মাওইস্টদের যে টেরোরিজম সেটা কি ইসলামিক টেরোরিজম, মাওবাদীদের যে সমস্যা ইন্টারনাল সমস্যা ছত্তিশগড়ে আপনি কি বললেন বলুন, আপনি এটা ইসলামিক টেরোরিজমের সংজ্ঞা যদি আমি দেখুন ব্যাপারটা উনি যেটা বলছেন মাওইস্ট টেরোরিজম সেটা এক ধরনের ইসলামিক, সেটা সেটা খুব সারা পৃথিবীতে ওই মাওইস্ট টেরোরিজম নেই ভারতবর্ষে, আপনি হ্যাঁ ভারতবর্ষে কিছু কিছু জায়গায় ছিল, ওয়েস্টবেঙ্গল থেকে তারা বিদায় নিয়েছে, ছত্তিশগড়ে জঙ্গল এলাকায় কিছু তারা আছে, ঝাড়খণ্ডের জঙ্গল এলাকায় কিছু তারা প্রকট ভাবে, হ্যাঁ প্রকট ভাবে তারা এই মুহূর্তে নেই, পৃথিবীর অন্য কোথাও সেভাবে মাওইস্ট টেরোরিস্ট আর নেই, এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে যেটা প্রাসঙ্গিক সেটা অফকোর্স ইসলামিক টেরোরিজম। ওকে ওকে ডক্টর দীপঙ্কর দে, আমি যদি এই আলোচনায় বলতে চাই আরেকবার করে যেটা আমি প্রথমেই বলেছিলাম, এই গোটা প্রক্রিয়াতে আমার কাছে যে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেই সমস্ত যতগুলো চুক্তি বা চুক্তির কথা হয়েছে সবকটাই তাদের পক্ষেই যাচ্ছে এবং গেছে, এবং একজন সেই দেশের রাষ্ট্রপতি হিসেবে তার সফর অবশ্যই আমি মনে করি সফল, কেননা দুটো কারণে, এক একজন যে কথাটা বারবার এখন বলা হচ্ছিল যে তাদের সে দেশের রাষ্ট্রপতি নির্বাচন আছে সেখানে খুব স্বাভাবিকভাবে উনি চাইবেন সেই সুযোগটা নিতে, সেটা তিনি নিয়েছেন, এবং আজকে যে ইসলামিক টেরোরিজমের কথা বলা হচ্ছে এটার ভিত্তি কিন্তু সম্ভবত 1970-এর দশকের শেষের দিকে একটা কুখ্যাত বা বিখ্যাত বই যেটা আমরা জানি হ্যারিংটন লিখেছিলেন ক্লাশ অফ সিভিলাইজেশন, সেখান থেকে না আমার কাছে যেটা সমস্যা মানে ধরুন দুটো জিনিস স্পেসিফিক করি, যে একটা ওই যে ড্রাগসের ক্ষেত্রে যেটা এটা ভারতীয় কোম্পানিগুলোকে কিন্তু সতর্ক করা, কারণ আমেরিকা তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের ড্রাগস গুলো সেখানে পপুলার ড্রাগস ছিল অনেকগুলো কোম্পানি, সেদিকেও যেমন একটা বার্তা দিয়েছে। এক্স্যাক্টলি আজকে আজকে দেখবেন একটা স্টেটমেন্টের মধ্যে আছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ব্যাপারে তারা আরেকবার নেগোসিয়েট করে নতুন কিছু একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছে, বিস্তারিত এখনো আমরা জানি না, তাই ধারণা করা যাচ্ছে যে সেখানে এই ড্রাগসের কথা যেটা আপনি বললেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ হচ্ছে আজকে যে বর্তমান যে ট্রিপসের যে রীতিগুলো আছে তার পরেও ভারতীয় বেশ কিছু কোম্পানি এখানে খুব সস্তায় ড্রাগস তৈরি করে আমেরিকায় কিন্তু এক্সপোর্ট করে, সেখানে আমেরিকান জনতা বা আমেরিকান নাগরিকরাও এই সুযোগটা পাচ্ছেন, দুর্ভাগ্যজনক হচ্ছে যে মার্কিন সরকার সে দেশের ড্রাগস কোম্পানিগুলোর স্বার্থে আমাদের এই দেশের থেকে যে ড্রাগস এক্সপোর্ট হয় সেটা বন্ধ করতে চাইছে, এটা এটা একদম এটা নীতিগতভাবে আমরা এটা করছি, সমস্ত নীতি নিয়ম মেনেই করছি, ট্রিপ WTO ট্রিপসের যেমন যা যা নীতি আছে সব মেনেই আমরা করছি, তারপরেও সেটাকে বন্ধ করার চেষ্টা করছে,
এখানে আমাদের সরকার কেন সেটা সায় দিচ্ছে, এই প্রশ্নটা আমার কাছে উত্তর। এবং অ্যান্টি ডাম্পিং পলিসিতে ডেভেলপ কান্ট্রি হয়ে যাওয়াতে আরো আমাদের সমস্যাটা হচ্ছে। এখানে এখানে আরো একটা ব্যাপার আমি বলছি, আমি বারবার যেটা বলছি, রাজগোপাল দাসের সাথে আমি খানিকটা দ্বিমত পোষণ করছি যে আজকে আমার বলে না যে নামেই জমিদার তা ঘটি রোপে না, নাকি না নামেই তালপুকুর তাকে ঘটি রোপে না। আমাদের অবস্থা সেরকম হয়েছে, আজকে আমার কোনো টেকনোলজি নেই। আজকে গত 30 বছরে আপনি যদি দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন সাইন্টিফিক ইনস্টিটিউশনস থেকে আমরা প্রচুর ছাত্র বা গবেষক তৈরি করছি, কিন্তু পেটেন্টের ঘর যদি দেখেন সেখানে প্রায় শূন্য আছে। ঠিক, সেটা যদি আমি এখন হিসেব দিই তাহলে আমাদের খুব লজ্জা লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টেকনোলজি যেখানে আমার নেই সেখানে আমি এটা বিশ্ব বিশাল বড় কিছু একটা হতে যাচ্ছি, এটা ভাবা এই মুহূর্তে সম্ভব না। আজকে আমি ডেভেলপিং কান্ট্রি বলবো, আমি ছিলাম এবং আছি, এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্য। যেই মুহূর্তে আমাকে ডেভেলপ কান্ট্রি হিসেবে বলে দেওয়া হলো, দাগিয়ে দেওয়া হলো, যদিও WTOতে তার কোনো ডেফিনেশন নেই, একমাত্র ডেফিনেশন আছে ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনেশনে, সেখানে সেই অনুযায়ী আমি ডেভেলপিং, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মানে না। ওকে ভাস্কর, না এক সেকেন্ড, আমাদের যে এর প্রেক্ষিতে আজকে ভারতবর্ষের কৃষি দুর্ভাগ্যজনক অবস্থায় পড়বে, গোটা কৃষি ব্যবস্থা ভেঙে যাবে। আমি বলছি প্রচুর কৃষি পণ্য আমদানি করতে হবে। কথা নিয়েই বলি, আপনার মার্কিন বিভিন্ন কোম্পানি মনসান্টোর মতন কোম্পানি যারা বীজ বিক্রি করে তারা চায় মনোপলিস্টিক অ্যাটিটিউড, একদম, এবং এই মনোপলিস্টিক অ্যাটিটিউড নিয়ে বিভিন্ন জিনিসের পেটেন্ট নিয়ে ওরা ভারতবর্ষে কৃষি বাজারটা দখল করতে চায়। এতদিন আমি ঠেকিয়ে রাখতে পেরেছিলাম কেন? আমার কাছে ট্যাক্স ছিল, আমি ডেভেলপিং কান্ট্রি, আমার কাছে আমি অনেকগুলো ট্যারিফ ইম্পোজ করতে পেরেছি। ট্রেড গ্যাপ দেখেন, আমরা কিন্তু আমেরিকা অনেক জিনিস বেশি জিনিস বিক্রি করি যতটা আমাদের দেখে কেনে। এখনই এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করেন, প্রায় 25 বিলিয়ন ডেফিসিট আছে, মানে আমেরিকার থেকে আমরা বেশি কিনি, আমরা বেশি জিনিস কিনি, আমেরিকার বাজার আমরা অনেক বেশি দখল করেছি, ওরা যতটা আমাদের বাজার দখল করেছে। পেটেন্ট গুলো ওদের কাছে, আরে পেটেন্ট ঠিক আছে, পেটেন্টের ধরুন ব্যাপারটা হচ্ছে যে কেন আমাদের গুরুত্ব রয়েছে, আপনি পেটেন্ট কেন, আপনি বলছেন যে অস্ত্র কি আমরা বিক্রি করি ওদেরকে, ওরা তো আমাদের অস্ত্র বিক্রি করে। ২০০৯ সালে জিরো হয়ে গিয়েছিল, আমরা একসময় খালি সোভিয়েত ইউনিয়ন থেকে কিনতাম, তারপর সারা বিশ্ব থেকে কিনি, ইসরায়েল থেকে আমরা কিনতে শুরু করি 2009 থেকে, সেখান থেকে বাড়তে পারে 9 বিলিয়ন এখন আমরা আমেরিকা থেকে অস্ত্র কিনি। আমরা আগে কী করতাম, আমরা বাধ্য ছিলাম যে সোভিয়েত ইউনিয়ন যা দেবে তা আমরা কিনতে বাধ্য ছিলাম, কিন্তু এখন আর, এখন আর আমরা সেই জিনিসটাই নেই। আগে আমেরিকা যেটা বলতো এই টেকনোলজি গ্রহণ করো, আমরা বাধ্য ছিলাম, আজকে আমরা বলে দিচ্ছি আমরা কি কিনবো, আমাদের আমাদের যে অ্যাপেসি দরকার, চাপার দরকার, আমরা সেটা কিনছি। আমরা আমরা এটা দিকে যদি করোনা ভাইরাসে যে চায়না যে অবস্থা সৃষ্টি হয়েছে, কালকে যে ডাউ জোন্স 500 পয়েন্ট পড়ে গেছে, এবং ট্রাম্প বলেছে যদি আমি হেরে যাই তাহলে শেয়ার মার্কেটে ধস নামবে, গতকালে আপনি টাইমসে দেখলাম, আমি টাইম ম্যাগাজিনে এটা পেরিয়েছে। কথা হচ্ছে যে আমেরিকার বাজার কিন্তু ধরে রাখতে হবে ট্রাম্পকে নির্বাচনে যাওয়ার আগে, এই বাজার ধরে রাখার জন্য তার জিনিস বিক্রি করা এবং সমতা রাখা, চায়নার করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন জায়গা থেকে ওখানে ইনভেস্টমেন্ট তুলে ভারতবর্ষে আসবে কি না, ভারতবর্ষে প্রোডাক্টিভিটি বাড়বে কি না, রপ্তানি বাড়াতেই হবে, যদি জিডিপি বাড়াতে হয় 4.7% বাড়াতে গেলে বাড়াতেই হবে। আমার প্রশ্ন হচ্ছে এমন কোনো এখনও লিগাল শেপ দেওয়া হয়নি যেখানে ভারতবর্ষের থেকে রপ্তানি আমেরিকাতে বাড়বে অথবা মোস্ট ফেভার্ড নেশন হিসাবে ভারতবর্ষকে গ্রহণ করবে। আপনার মনে থাকতে পারে কিছুদিন আগে ভারত থেকে রপ্তানিকৃত স্টিল, তার উপরে আমেরিকা কর চাপিয়েছিল, কর চাপিয়েছিল এবং তারপরে আলোচনা করে সেই করটা কমানো হয়েছে 70%, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট যেটা করছিল আমেরিকা, আপনার স্মরণে থাকতে পারে। সুতরাং ভারতবর্ষকে টাফ নেগোসিয়েটরের জায়গা থেকে যে আস্তে আস্তে সরে আসছি আমরা, এটা তো প্রমাণিত হচ্ছে। আপনি বলুন এইটা কথাটা একটু 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 এই প্রসঙ্গে বলে রাখি যে মোস্ট ফেভার্ড নেশন, কিন্তু এক মিনিট একটু একটু খালি বলে রাখি যে
একটা সময় মনে করা হতো ট্যারিফ দিয়েই কিন্তু আমরা ট্যারিফ ওয়াল দিয়ে আমরা দেশের জিনিস প্রোডাক্ট রক্ষা করব, কিন্তু আমরা দেখেছি যে ট্যারিফ রক্ষা করে না, এবং ট্যারিফ যত কমানো হয়েছে ততই অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমরা এই জিনিসটা দেখলাম, মালয়েশিয়া সে প্রথম চালু করলো কী করে ট্যারিফ কমানো যায়, এবং ট্যারিফ কমিয়ে তারা কিন্তু তাদের বাণিজ্য বাড়িয়ে গেছে। তো এখন যে কোন আজকে সাংবাদিক সম্মেলনে ব্যাপারটা একটু বলে রাখি যে ট্যারিফের যে অ্যাভারেজ ট্যারিফ যেটা রয়েছে সেটা ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাপান, সেখানে 2.5-5%, ভারতবর্ষে সেটা কিন্তু প্রায় 10% কাছাকাছি আছে, 10% এখন 17%। হ্যাঁ, যেটা অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্সটা দেখলাম 17% হয়েছে, ইজিপ্টে আছে 17%, আমাদের থেকে বেশি আছে ইজিপ্টে, হ্যাঁ আমাদের থেকে বেশি আছে ব্রাজিলে আছে, সাউথ কোরিয়া আমাদের কাছাকাছি আছে, হ্যাঁ বুঝেছেন। কিন্তু ট্যারিফ ও কিন্তু আমাদের বলছে তোমরা ট্যারিফ কিং, মানে হচ্ছে আমরা সবচেয়ে বেশি ট্যারিফ বসাচ্ছি। বাণিজ্য সম্মেলনে বলেছেন ট্যারিফটা নয়, ইজ অফ ডুইং বিজনেস বা ইত্যাদিগুলো আমরা আরো প্রকারটা সুজিত দা, আমি একটা কথা শুধু বলি, হেনরি কিসিঞ্জার একটা খুব বড় কথা বলেছিলেন, এবং যেটাই কিন্তু আমেরিকার বিদেশ পলিসির ভিত্তি, সেটা উনি বলেছিলেন, ইফ ইউ ক্যান কন্ট্রোল এনার্জি ইউ ক্যান কন্ট্রোল দ্য নেশন, সেদিকেই করতে যাচ্ছে। আজকে ট্রাম্প কিন্তু সেটাই করতে চাইছে, এনার্জি এবং টেকনোলজি, 5G ইনক্লুডিং 5G বলতে দিন। আজকে ভারত যেভাবে এগ্রিমেন্ট করতে যাচ্ছে এলএনজি দিয়ে, আমরা কিন্তু প্রায় বড় একটা অংশ আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হতে যাচ্ছি এনার্জি সেক্টরে, এবং এই মুহূর্তে স্বাক্ষরিত হয়েছে আইওসি এবং এক্সনের, সেটা আমরা পরবর্তীকালে সামনে এলে বুঝতে পারবো যে সেই মুহূর্তে কি। নিঃসন্দেহে তিনজনই খুব গুরুত্বপূর্ণ আজকে তথ্য এবং যুক্তি এবং বিশ্লেষণের আকারে যা তুলে ধরলেন তা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকলো, সে কারণে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শোতে যোগদান করার জন্য। ডক্টর দীপঙ্কর দে, অধ্যাপক অর্থনীতিবিদ আপনাকে, ভাস্কর সিংহ রায় অর্থনীতি বিশ্লেষক আপনাকেও, এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও, যারা দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র। এরপর রাত 10টায় আবারও আসছি কৌতূহলের খবর জনকৌতূহলকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন R+ News, সবার আগে সবার পাশে। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক লাল হিট, একটা ফ্রেশ সুগন্ধের সঙ্গে সুজুকি অ্যাক্সেস 125 কম তেল খায়।